হ্যালো বন্ধুরা, লাইভ গ্রুপ বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা ইতিমধ্যেই জেনে গেছো যে উচ্চ মাধ্যমিকের যে পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষাগুলোকে পুরোপুরি বাতিল বলে ওয়েস্ট বেঙ্গল বোর্ড ঘোষণা করে দিয়েছে। এবং তোমরা যারা কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা রয়েছে তোমাদের জন্য একটা গুড নিউজ রয়েছে। তোমাদের যে পরীক্ষাগুলো বাকি ছিল সেই পরীক্ষাগুলো পুরোপুরি ক্যান্সেল ঘোষণা করে দিয়েছে রাজ্যের তরফ থেকে। তো তোমাদের যে পরীক্ষাগুলো ক্যান্সেল হয়েছে সেই পরীক্ষাগুলোর নম্বর তোমরা কীভাবে পাবে এ সমস্ত কিছু নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। তোমরা যদি কলেজের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত পুরো ওয়াচ করো, তাহলে তোমাদের নম্বর বিভাজন নিয়ে কোনো ডাউট থাকবে না। আর ভিডিওটিকে এখনো পর্যন্ত লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, কেননা এখানে তোমাদের জন্য প্রতিনিয়ত ভিডিও আপলোড হয়। বন্ধুরা, তোমরা ইতিমধ্যে জেনেই গেছো স্কুলে যে সমস্ত পরীক্ষা বাকি ছিল সেই সমস্ত পরীক্ষাকে বাতিল বলে ঘোষণা করা হয়েছে। কিন্তু এখানে কলেজ ও বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত পরীক্ষা বাকি রয়েছে সেই পরীক্ষাগুলোকেও কিন্তু বাতিল বলে ঘোষণা করা হয়ে গেছে অফিসিয়ালি। তো এখন প্রশ্ন হচ্ছে যে কলেজের যে পরীক্ষাগুলো বাকি ছিল সেই পরীক্ষাগুলোর নম্বর কিভাবে দেওয়া হবে সে বিষয়ে কি জানালেন রাজ্য? বন্ধুরা, আমি এক এক করে সমস্ত স্টুডেন্টের কথা আলোচনা করব। ফার্স্ট ইয়ারের স্টুডেন্টদের কীভাবে নম্বর দেওয়া হবে, সেকেন্ড ইয়ারের স্টুডেন্টদের কীভাবে নম্বর দেওয়া হবে, এবং ফাইনাল ইয়ার অর্থাৎ থার্ড ইয়ারের স্টুডেন্টদের কীভাবে নম্বর দেওয়া হবে সমস্ত কিছু নিয়ে আলোচনা করব স্টেপ বাই স্টেপ। তো সবার প্রথমে আলোচনা করব থার্ড ইয়ারের যে স্টুডেন্টরা আছে তাদের নম্বর কীভাবে দেওয়া হবে। তো এখানে দেখো, থার্ড ইয়ারে যারা অর্থাৎ ফাইনাল ইয়ারে যারা পড়ছো তাদের যে সমস্ত পরীক্ষা বাকি আছে সেই সমস্ত পরীক্ষার নম্বর দেওয়া হবে এইভাবেই। তোমরা দেখো রীতিমতো ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের পরীক্ষা দিয়ে এসছো, মানে তোমরা কলেজে যে সাবজেক্ট নিয়ে পড়ো না কেন সেই সাবজেক্টে ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের মধ্যে যে পরীক্ষায় বা যে সেমিস্টারে তোমরা সবচেয়ে বেশি নম্বর পেয়েছো সেই নম্বর এর 80% তোমাদের থার্ড ইয়ারের পরীক্ষায় দেওয়া হবে, এবং বাকি 20% যে নম্বর রয়েছে সেই নম্বর তোমাদের এর অভ্যন্তরীণ মূল্যায়নের উপর ভিত্তি করে দেওয়া হবে। যাদের এখনো ক্লিয়ার হয়নি তাদের জন্য আরও একবার বলে দিই, তোমাদের থার্ড ইয়ার অর্থাৎ ফাইনাল ইয়ারের যে পরীক্ষাগুলো বাকি রয়েছে সেই পরীক্ষার নম্বর এভাবেই দেওয়া হবে। ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের পরীক্ষার মধ্যে সবচেয়ে বেশি যে পরীক্ষায় তোমরা নম্বর পেয়েছো সেই নম্বরটাকে, মানে সবচেয়ে বেশি যে নম্বরটা পেয়েছো সেই নম্বরের 80% কী হবে যে পরীক্ষাগুলো বাকি আছে সেই পরীক্ষায় নেওয়া হবে, এবং যে 20% বাদ বাকি 20% তোমাদের এর অভ্যন্তরীণ মূল্যায়নের উপর ভিত্তি করে দেওয়া হবে। টোটাল তোমাদের 100% এইভাবেই কিন্তু ফাইনাল ইয়ারের নম্বর দেওয়া হবে। এছাড়া কিছু কিছু বিশ্ববিদ্যালয় রয়েছে যেখানে অভ্যন্তরীণ মূল্যায়ন বলতে কিছু নেই, সেক্ষেত্রে কিন্তু তাদের 80% নম্বর এরকমভাবেই দেওয়া হবে। আগের যে পরীক্ষাগুলো রয়েছে তার মধ্যে যে পরীক্ষায় সবথেকে বেশি নম্বর পাওয়া হবে তার মধ্যে এই তার থেকে 80% দেওয়া হবে, এবং তাদের যেহেতু অভ্যন্তরীণ মূল্যায়ন নেই সেক্ষেত্রে 20% যে নম্বর রয়েছে তাদেরকে দেওয়া হবে। এরকমভাবে যে তাদের যে টেস্ট পরীক্ষা হয়েছিল আগে সেই টেস্ট পরীক্ষার ওপর ভিত্তি করে কিন্তু 20% নম্বর দেওয়া হবে। অর্থাৎ কলেজ বা বিশ্ববিদ্যালয়ের এর ফাইনাল ইয়ার স্টুডেন্টদের বাকি থাকা যে পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষার নম্বর এভাবেই দেওয়া হবে। বিগত যে পরীক্ষাগুলো হয়ে গেছে সেই পরীক্ষার মধ্যে সবচেয়ে বেশি যে নম্বরটা পেয়েছো সেই নম্বরের 80% নম্বর তাদের দেওয়া হবে, এবং বাকি 20% নম্বর অভ্যন্তরীণ মূল্যায়নের ওপর ভিত্তি করে দেওয়া হবে। যাদের অভ্যন্তরীণ মূল্যায়ন বলতে কিছু নেই তাদের টেস্ট পরীক্ষার ওপর ভিত্তি করে কিন্তু 20% নম্বর দেওয়া হবে। এছাড়া ইঞ্জিনিয়ারিং, ল, ফার্মেসি এই ধরনের যে প্রফেশনাল কোর্সগুলো রয়েছে সেই প্রফেশনাল কোর্সগুলোতেও কিন্তু এইরকমভাবেই দেওয়া হবে। তাদের যে ফাইনাল সেমিস্টার রয়েছে সেই ফাইনাল সেমিস্টারের এর বাকি থাকা পরীক্ষাগুলো অর্থাৎ ক্যান্সেল পরীক্ষাগুলোর নম্বর কিন্তু একই রকমভাবে দেওয়া হবে। আগে যে পরীক্ষা সেমিস্টারগুলো রয়েছে সেই সেমিস্টারের মধ্যে সবচেয়ে বেশি যে সেমিস্টারে নম্বর পেয়েছে সেই সেমিস্টারের নম্বর থেকে 80% নম্বর দেওয়া হবে, এবং 20% নম্বর কিন্তু হোম অ্যাসেসমেন্টের ওপর ভিত্তি করে তাদের দেওয়া হবে। তো এভাবেই কিন্তু তাদের ইঞ্জিনিয়ারিংয়ের যে পরীক্ষার্থীরা আছে বা লয়ের যে পরীক্ষার্থীরা আছে এই সব প্রফেশনাল কোর্সের যে পরীক্ষার্থীরা আছে তাদের নম্বর কিন্তু এইভাবেই তাদের নম্বরগুলো দেওয়া হয়। এবং কোনো স্টুডেন্ট যদি এই পদ্ধতিতে নম্বর পেয়ে খুশি না হয় বা সন্তুষ্ট না হয় তাহলে তাদের জন্য ও একটা অপশান রয়েছে, তারা যখন সমস্ত পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে তখন তারা যেরকমভাবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে অ্যানাউন্সমেন্ট করা হয়েছে যে সমস্ত কিছু স্বাভাবিক হয়ে গেলে তারা আবার পরীক্ষা দিতে পারবে, সেরকমভাবে কলেজের স্টুডেন্টদেরও ক্ষেত্রেও তাই। তারা যদি এই নম্বর সন্তুষ্ট না থাকে তাহলে সমস্ত কিছু স্বাভাবিক হয়ে গেলে তারা আবার পরীক্ষা দিতে পারবে, এবং লিখিত পরীক্ষা যদি তারা দেয় সেই পরীক্ষাকেই চূড়ান্ত বলে ঘোষণা করা হবে, এটা কিন্তু বলা হয়ে গেছে। তো এখন যদি ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের স্টুডেন্টদের কথা বলি, সেই স্টুডেন্টদের কিন্তু সরাসরি উত্তীর্ণ করে দেওয়া হয়েছে পরের ইয়ারে, মানে ফার্স্ট ইয়ারের স্টুডেন্টকে সেকেন্ড ইয়ারে এবং সেকেন্ড ইয়ারের স্টুডেন্টদেরকে থার্ড ইয়ারে উত্তীর্ণ করে দেওয়া হয়েছে। এছাড়া ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের যে পরীক্ষার্থীরা রয়েছে তাদের যে পরীক্ষাগুলো বাকি বাতিল হয়ে গেছে সেই পরীক্ষাগুলোর নম্বর কিভাবে দেওয়া হবে সেটা এখনও পর্যন্ত সরাসরি কোনো কিছু এ বিষয়ে ইনফরমেশন জানানো হয়নি। তো এটা মনে হচ্ছে আমার যে তাদের যে পরীক্ষাগুলো রয়েছে সেটা সমস্ত স্বাভাবিক পরিস্থিতি হয়ে গেলে তাদের পরীক্ষাগুলো নেওয়া হবে এবং সেই পরীক্ষার উপর ভিত্তি করে তাদের নম্বর দেওয়া হবে, যেহেতু তাদের কাছে এখনও সময় রয়েছে। সেই কারণে তাদের পরীক্ষাগুলো হয়তো
পরেই নেওয়া হবে। তো এখনও কোনো সুস্পষ্ট ধারণা ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের বাকি পরীক্ষাগুলোর নম্বর কীভাবে দেওয়া হবে তা নিয়ে এখনও পর্যন্ত বোর্ডের তরফ থেকে কিছু জানানো হয়নি। তো তোমাদের কলেজ এবং বিশ্ববিদ্যালয় নিয়ে সমস্ত ইনফরমেশান দিয়ে দিয়েছি, কোনো ইনফরমেশান আমি মিস করে থাকলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাও। আর ভিডিওটি এখনও পর্যন্ত লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো রেড বাটনে ক্লিক করে এবং বেল আইকনে ক্লিক করো, কেননা এখানে সমস্ত স্টুডেন্টদের জন্য ভিডিও প্রতিনিয়ত আপলোড হয়। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।